স্কুল চলাকালীন তৃণমূলের দিদির দূত অনুষ্ঠানে দেখা গেল নাচ গান হই হুল্লোড়। তৃণমূলের সুরক্ষা কবচ কর্মসূচির নির্ধারিত দিন ছিল আজ। বড়ুয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে স্কুল পরিদর্শনের কথা ছিল বিধায়কের। সকাল 9টার মধ্যে কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু 11টা পেরিয়ে গেল। দেখা গেল স্কুলে তৃণমূলের নাচ গান খাওয়া দাওয়া অব্যাহত। সরকারি স্কুলে কিভাবে রাজনৈতিক প্রোগ্রাম এভাবে স্কুল বন্ধ করে হয় তা নিয়ে উঠছে প্রশ্ন। আপনারা বলেছিলেন যে 9টা নাগাদ একটা প্রোগ্রাম হবে, তো 10টা সাড়ে 10টা সাড়ে 10টার মধ্যে শেষ হয়ে যাবে, আমি এইটুকু জানি, তার বেশি তো জানি না। না আমরা তো ক্লাসে ছিলাম, আমরা তো এখানে আছি ক্লাসে ছিলাম, আমরা অতটা ক্লাসরুম চলছে, বাইরে কেউ গান বাজনা বাজায় সেটা আমার কিছু বলার নেই। একদিকে চলছে উচ্চ মাধ্যমিক, যেখানে রাজনৈতিক সমস্ত সভা মিছিল নিষিদ্ধ, মাইক বক্স বাজিয়ে সেখানে এই ছবি দেখে প্রশ্ন তুলছে বিরোধীরা। দেখুন, যে প্রোগ্রামটার কথা আপনারা বলছেন সেই প্রোগ্রামটা আমি একটু আগেই বললাম যে স্কুলের তরফ থেকে প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করেছিলেন ওনারা। ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনাদের ক্যামেরায় ধরা পড়েছে যথারীতি, ছোট্ট ছোট্ট বাচ্চারা সেই প্রোগ্রামের মানে অংশগ্রহণ করেছিলেন যথারীতি। দুটো প্রোগ্রাম 11টার মধ্যেই কমপ্লিট করে আমরা স্কুল ভিজিট করে, এটা দেখুন এখন 11:30 বাজছে। আর যেটা বলছেন স্কুল চত্বর যেটা ফিল্ড ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য স্কুল চত্বর ব্যবহার করা হয়েছে।